বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভূতের গপ্পে ঠিক আমি রিয়া আজকে আপনাদের জন্য একটা গা ছমছমে ভূতের গপ্প ইমেল করে পাঠিয়েছেন মিস্টার সুদীপ কুমার গল্পটা যদি ওনার মুখ থেকেই শোনা যেত তাহলে হয়তো আরও ভালো হতো তাও আমি যতটা সম্ভব এই গল্পটা পড়ে ওনার অনুভূতি দিয়ে বলার চেষ্টা করব তাহলে শুরু করা যাক ঘটনাটা শুরু হচ্ছে আমাদের এক পৈতৃক বাড়ি দিয়ে আমরা জয়েন্ট ফ্যামিলি কাকা কাকিমা জ্যাঠা পিসি পিসো ভাই বোনেরা সবাই আছেন বাট কেউ আমরা একসাথে থাকি না আজ বহু বছর হয়ে গেছে কিন্তু বছরের ওই একটা সময় যখন আমরা সবাই আমাদের পৈতৃক বাড়িতে জড়ো হয়ে একটু হইচই আনন্দ করেই ছুটি কাটাই সেই বছরও আমরা ঠিক সেমভাবেই প্ল্যান করে হলদি নদীর ধারে লক গেটের কাছে আমাদের পৈতৃক ভিটায় ছুটি কাটাতে গিয়েছিলাম এখানে কিছু কথা বলে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে সাল 2010 আমার বয়স তখন 19 মুম্বাইয়ের একটা কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি আমার মা বাবা ও পরিবারের সবাই প্রায় কলকাতাতেই থাকতো আমার জেঠুর এক মেয়ে তার নাম শেফালি যার বয়স তখন প্রায় 20 বছর আমার কাকা কাকিমার একটাই পুত্র সন্তান তখন ক্লাস 7-এ পড়ত আমার জেঠিমা মারা গেছেন যখন আমার দিদি শেফালি অনেকটাই ছোট আর আমার পিসি পিসো মশাই দুজনেই বাইরে থাকতেন তাদের কোনো সন্তান তখনও হয়নি পিসি আর পিসো দুজনেই খুব সাহসী আর নাস্তিক বললেই চলে চট করে কোনো কিছুতেই ভয় পেতেন না ভূত বলে তো কিছুতে বিশ্বাসই করতেন না এবার বলি যে সেই মানে এমন কি ঘটেছিল যেটা আমার পরিবারকে পুরো ভেঙে দিয়েছিল এবং আমার পিসি পিসমশাই ও কাকা কাকিমার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল সববারের মতনই সেবারেও শীতের সময় ডিসেম্বর মাসে আমরা ছুটি কাটাতে যাই পরিবারের সবাই আসে পিসিরা অবশ্য আমাদের পৌঁছানোর একদিন পরে এসেছিলেন দু তিন দিন বেশ ভালোই হই হুল্লোড় করে জমজমার ভাবে কাটালাম সবাই মিলে বছরে একবার দেখা হলে যা হয় আর কি চতুর্থ দিন পিসি হঠাৎ বলে উঠল যে সববার তো আমরা বাড়িতেই থাকি আর কোথাও বেরোনোও হয় না এবারে বরং একটা পিকনিক প্ল্যান করা যাক এরই মধ্যে বাবা কাকা জেঠু সবাই মিলে উঠোনে বসে ডিসাইড করতে লাগলো যে কোথায় যাওয়া যেতে পারে কি করা যেতে পারে কোথাও থেকে আমাদের যিনি বাড়ির রান্নার মাসি তিনি হঠাৎ বলে উঠলেন যে ওই হলদি নদীর পাড়ে এক সুন্দর ঘাট আর বাগান মতো আছে সেখানে অনেকেই আগে চড়ুই ভাতি করতে যেত কিন্তু বলে চুপ করে গেলেন বাবা বলল কিন্তু কি কাজের মাসি বললেন যে কিছুদিন আগে একটু দূরে একটি শ্মশানের কাছে একজন তান্ত্রিককে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কারণ সেই শয়তান তান্ত্রিকটা নাকি গ্রামের কিছু বাচ্চাদের ওপর টোনা কেটে তার শরীর খারাপ করে দিত কিছু বাচ্চারা নাকি মারাও গেছে তারপরে এই শ্মশানের গাছের কাছে বা ওই নদীর পাড়ে অনেক কিছু শোনা যায় দেখা যায় আর এখনও সন্ধ্যের পর কেউই সাহস করে যেতে পায় না সেই তল্লাটে সকালে গেলেও যেন কেমন একটা গা ছমছমে ভাব তা আপনারা তো ভূতে ভগবানে বিশ্বাস করেন না তাহলে কি ওখানে গিয়ে চড়ুই ভাতি করতে পারেন তো নদীর পাড় আলো বাতাস বেশ ভালোই জায়গাটা ভালোই লাগবে আপনাদের এই বলে আমার রান্নার মাসি আমার পিসুমশাইয়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রান্নার ঘরের দিকে চলে গেল পিসি পাশের ঘর থেকে বেরিয়ে এসে বলল এই জায়গাটা আমার চেনা ছোড়দার আমি মাঝে মাঝেই ছোটবেলা যেতাম বেড়াতে বেশ তাহলে আর কি ওখানেই যাওয়া যাক পিসুমশাই বলে উঠল বাহ তাই হোক তাহলে বাবা ও জেঠু খুব একটা খুশি হয়ে রাজি হয়নি তাও পিসি আর পিসুর কথা কেউ ফেলতে পারতো না তারপর কাকার ছেলে সায়ন ও খুব খুশি হয়ে লাফালাফি করতে লাগলো পিকনিকে যাবে শুনে কাকা কাকিমার কোনো বক্তব্য ছিল না তাই ডিসাইড করা হলো যে পরের দিন ভোরবেলা উঠে আমরা বেরিয়ে পড়বো সবাই পিকনিক করতে রাতটা বেশ গল্পগুজব করে ভালোই কাটলো
পরের দিন ভোর হতেই সবাই সেজে গুজে পিকনিকের জন্য একদম রেডি। বাবা একবার হলেও আপত্তি জানিয়েছিল, কিন্তু সবাই এত খুশি দেখে আর কিছু বলেনি। আমিও আমার ক্যামেরা, ফোন আর কিছু স্ন্যাক্স ব্যাগে পুরে রেডি। সবাই মিলে গেলাম সেই পিকনিক স্পটে। নদীর ধার, দারুণ হাওয়া, বাতাস আলো, খুব মজা হচ্ছিল। দু একটা লোকজন যাতায়াত করছিল বটে, কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল। রান্না বান্না করে খাওয়া দাওয়া, ব্যাডমিন্টন খেলা সব ভালোই চলছিল। হঠাৎ কি হলো, আমার কাকার ছেলে সায়নকে একটা জায়গাতে চুপচাপ বসে থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, হঠাৎ তুই চুপ কেন হয়ে গেলি? সেদিন আমি সায়নের চোখে একটা আতঙ্ক দেখেছিলাম যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। খাওয়া দাওয়া তো হলো, দুপুর প্রায় পড়তে যায়। হঠাৎ পিসি বলল যে সে ওই গাছটার কাছে যেতে চায়, একটু ঘুরে দেখতে চায় পুরো জায়গাটা, যে আগের মতনই কি সব কিছু আছে। সবাই আপত্তি করে না বলে উঠল, কারণ এত কিছু ঘটেছে। বাট পিসি ও পিসমশাই এইসব বিষয়ে কিছুই মানেন না, তাই বলল যে আরে কিচ্ছু হবে না, যাই না একটু ঘুরেই আসি। কাকার ছেলে সায়ন পিসির দিকে একদৃষ্টে তাকিয়েছিল। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বলে উঠল যে পিসি ওইখানে যেও না, আমি তাকে দেখেছি। তখন পিসি বলল যে কেন যাব না রে, কি দেখেছিস তুই? সায়ন আর কিছু কথা না বলেই চুপ করে থাকলো, একটা জায়গায় বসে পড়ল। পিসি বলল যে আয়, আজ আমি তোর ভয় কাটাবো, বলে সায়নকে নিজের সাথে জোর করে নিয়ে গেল। কাকা কাকিমা খুব একটা আপত্তি করেননি, কারণ সত্যি কথা বলতে এখন আর কেউ তো আর ভূতে বিশ্বাস করেন না, সবাই এখন মডার্ন, ওপেন মাইন্ডেড, তাই খুব একটা কারো আপত্তি ছিল না। আমার বাবা মানা করলেও কেউ শোনেননি কথা। ঠিক 10 মিনিট পর পিসি ও সায়ন দুজনেই ঘুরে আসে। ঘুরে এসে আমাদের সাথে গপ্পে যোগ দিল। সায়ন একটু চুপ ছিল, চুপচাপ বসেছিল কিছুক্ষণ, কোনো কথাবার্তা সেরকম কিছু বলেনি, কিন্তু সেটা খুব একটা কেউ খেয়াল করেনি। সন্ধে নামার আগেই আমরা সেখান থেকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল, কারণ সারাদিন এতই হইচই হয়েছে যে সবাই খুবই টায়ার্ড হয়ে গেছিল। রাত তখন 10টা। হঠাৎ শুনতে পাচ্ছি যে সায়ন উঠোনে যেন কার সাথে একটা ফিসফিস করে কথা বলছে। আমার মধ্যে একটু ভয় বলে জিনিসটা কাজ করে বটে, তাই বাইরে গিয়ে দেখার সাহস পাচ্ছিলাম না একটুও। বাট একটা কিউরিওসিটি তো থাকেই মানুষের মধ্যে, যার জন্য আমি পিসিকে ফোন করি। পিসিকে ফোন করে আমি সব বিষয়টা বলি। আমার জানলা দিয়ে উঠোনটা ঠিক মতো দেখা যায় না, বাট যেহেতু কাছেই তাই মোটামুটি কেউ কথা বললে শোনা যায়। 2 মিনিট পর পিসি আমার ঘরে এসে বলল যে কি যে তুই শুনিস, আমি দেখে এসেছি, বাইরে কেউই নেই, তুই বরং ঘুমিয়ে পড়। আমিও ঘুমোতে গেলাম। আমিও আর কিছু না বলে না ভেবে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। কিছু একটা আওয়াজে আমি জেগে উঠি, পাশে ফিরে দেখি যে পিসি আমার পাশে শুয়ে আছে। মানে আমি বলছি এই গল্পটা, আমার গায়ে কাটা দিচ্ছে। তো তারপর ঘটে যে উনি বলছেন, আমি হঠাৎ চমকে উঠে পিসিকে নিজের পাশে দেখি, আর পিসিকে ডেকে জিজ্ঞেস করলাম যে তুমি এখানে কি করে এলে? পিসি উঠে বললো যে তুই তো বললি যে তোর ভয় লাগছে, আর আমি যেন আজ রাতে তোর পাশেই ঘুমোই। আমি আর সেই মুহূর্তে কিছু বুঝতে পারছিলাম না, কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। আমারই কি কিছু ভুল হয়েছে? আমি কি সত্যি পিসিকে এরকম কিছু বলেছি? আমার তো মনে হলো যেন পিসি চলে গেল আমার ঘর থেকে, আর আমি শুয়ে পড়লাম। পিসিকে আমি কখন বললাম আমার পাশে শুতে? যাই হোক, পরের দিন সকাল হলো। সকাল হতেই হইচই, পিসিকে আর পাওয়া যাচ্ছে না কোথাও।
কি আশ্চর্যের ব্যাপার, মানে আমি আমার জীবনে এরকম ঘটনা কখনো দেখিনি। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে কেউ আমার কথা বিশ্বাসই করলো না যে কাল রাতে পিসি আমার ঘরে শুয়েছিলেন, কারণ পিসমশাই নাকি নিজে পিসির গায়ে কম্বল চাপা দিয়েছিলেন আজ ভোর 4:30 নাগাদ। এদিকে সায়নের জ্বর কিছুতেই কমছে না, জ্বর বেড়েই চলেছে। আমরা অলওয়েজ মেডিকেল কিট ক্যারি করতাম, মেডিসিন দেওয়ার সত্ত্বেও জ্বর একটুও কমছিল না সায়নের। এদিকে পিসি যে কোথায় গেল কেউ বুঝতে পারছে না, খোঁজ করছে কোথাও খুঁজে পাচ্ছে না। কাকা বাবা সবাই মিলে থানায় মিসিং ডায়েরি করে এলো। সারাটা দিন যেন কোনো রকম কেটে যাচ্ছে। রাতে সবাই যে যার ঘরে একটু বিশ্রাম নিতে গেল। আমি সেই রাতে বাবাকে নিজের ঘরেই শুতে বলেছিলাম, কারণ আপনাকে তো প্রথমেই বলেছি যে আমার একটা ভয় জিনিস কাজ করে আর আমি কিছু একটা বুঝতে পারছিলাম। বাবা কিছু বুঝতে পারে আমাকে জিজ্ঞেস করলো যে কী ঘটেছিল আগের দিন রাত্রে, কারণ আমি বলছি পিসি আমার ঘরে শুয়েছিল, পিসমশাই বলছে পিসি তার সাথে ছিল। বাবা ব্যাপারটা বুঝতে না পেরে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে এক্স্যাক্টলি কী ঘটেছিল। তো বাবার জিজ্ঞেস করাতে আমি সবটাই বললাম যেটাই ঘটেছিল আমার সাথে। মাঝরাতে হঠাৎ দেখি বাবা এই এই করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। কি হলো কাউকে কিছু না বলেই আমিও দৌড় লাগালাম। উঠোনে পেছন পেছন গিয়ে দেখি সায়ন বসে আছে, সায়ন বসে আছে আমাদের কুঁয়োটার সামনে, একটা কিছু কাঁচা মাংস চিবোচ্ছে, হাড়গুলোকে টেনে টেনে ছুঁড়ে এদিক ওদিক ফেলছে। আর বাবাকে দেখেই হাত দুটোকে কেমন একটা পেছনে করে বেঁকিয়ে বলতে লাগলো যে আমার একটা মুরগি দে না রে, আমি খাবো। আমার খিদে পেয়েছে রে, দে না একটা মুরগি আমি খাই। এই দেখে আমার বাবা ওখানেই পড়েছি, কি জ্ঞান হারানো অবস্থা। আমি চিল্লিয়ে মাকে ডাক দিই, সবাই ছুটে আসে। কাকা কাকিমা তো দেখে মাথায় হাত, কাকিমা হাউ হাউ করে কেঁদে উঠল। সায়নকে জেঠু আর শেফালিদি মিলে কিছুতেই ধরে রাখতে পারছে না, সে কি গায়ের শক্তি কি জোর বলে বোঝানো যাবে না। কোনো রকম তাকে ধরে বেঁধে কাকু কাকিমার ঘরে নিয়ে যাওয়া হলো। কাকিমা সায়নের কাছে গিয়ে তার মাথায় হাত বুলোতে চেষ্টা করতেই সায়ন তার হাতটা ধরে কামড়ে এক ফালি মাংস তুলে নিয়ে চিবিয়ে খেতে লাগলো। আর চিবোতে চিবোতেই বললো যে পিসো আর জেঠু কিছু না ভেবেই দৌড় লাগায় সেই জায়গাটার দিকে। গিয়ে দেখে পিসির মর্মান্তিক দেহ সেই গাছে ঝুলছে। কিছুক্ষণ পর বাবারা জেঠুরা মিলে গ্রামবাসীদের ডেকে পিসিকে বাড়ি নিয়ে আসে। এসে দেখে যে সায়নও আর নেই, কিছুক্ষণ আগেই অতিরিক্ত জ্বর বাড়ার কারণে সে মারা গেছে। বাড়িতে সে কি হাহাকার কাণ্ড, কেউ ভালো নেই। সে যে কী দৃশ্য, কী যে কষ্ট বলে বোঝানোর মতো না। এক একটা কথা যেন স্বপ্নের মতো মনে হচ্ছে যখন আমি এই ঘটনাটা আপনাদের লিখছি। থ্যাংক ইউ সো মাচ সুদীপদা এই অবিশ্বাস্য ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আজ আপনি এটাও বুঝিয়েছেন যে অনেক কিছু এরম আছে যেটা বিশ্বাস না হলেও হয়তো সত্যি। এই ছিল আজকে আমাদের গল্প। আরও অনেক গা ছমছমে গল্প নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। গল্পগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ আসি তাহলে।